একজন মুজাহিদ আল্লাহর কাছে দাঁড়াবে, আল্লাহ বলবেন মুজাহিদ দাঁড়াও, তোমার শরীর থেকে রক্ত বের হচ্ছে কেন, মাথা কাটা কেন? মুজাহিদ বলবে আল্লাহ তাআলা আমি শহীদ হয়েছি তোমার দিনের জন্য, আমি আন্দোলন করেছি, জীবন দিয়েছি। আল্লাহ বলবেন বেঈমান, তুমি মনে করেছো যুদ্ধ করলে মানুষ তোমাকে বাহাদুর বলবে, নেতৃত্ব দিয়েছো সামনে গিয়া দলকে জিতে দেওয়ার জন্য দলের পক্ষে স্লোগান দিয়েছো, আমার পক্ষে স্লোগান ছিল না। সুতরাং বান্দারে তুমি মরে গিয়ে এখন শহীদের বাহানা করতেছো, তুমি তো বাহবা পাওয়ার জন্য তুমি মরেছিলে, পাবলিক তো পৃথিবীতে বাহবা দিয়েছে, সুতরাং আমার জন্য তুমি মরো নাই, আজকের দিনে তুমি জাহান্নামে যাও। হাফেজ কোরআনকে বলা হবে কি ব্যাপার? আয় আল্লাহ আমি তো 30 বার কোরআনের হাফেজ ছিলাম, তোমার কোরআন তিলাওয়াত করতাম। আল্লাহ বলবেন বান্দারে তুমি তো কোরআনের হাফেজ ছিলে, আমি জানি তুমি তেলাওয়াত করতে, আর মানুষ বলতো বাহ কত সুন্দর চমৎকার তেলাওয়াত, বারবার তেলাওয়াত করতে আনন্দ পেতে মানুষও তোমার বাহবা দিত, রাস্তায় বের হলে বলতো হাফিজ সাহেব আপনার তেলাওয়াত শুনলে তোর ঘরে থাকা যায় না। এ কথা শুনে তোমার মন তো পাগল হয়ে যেত, হারে তাইলে আমার কণ্ঠ অনেক সুন্দর, এই জন্য তুমি আরো বেশি তেলাওয়াত করতে, পাবলিক যেন বাহবা দেয়, খবরদার তোমার জন্য জান্নাত আজকে বন্ধ, পাবলিক বাহবা দিয়েছে, তুমি আজকে বাহবা দুনিয়ায় পেয়ে গিয়েছো, আমার কাছে কিছুই নাই, জাহান্নামে যাও। আলেমকে বলা হবে মৌলানা সাবেদিকে আসেন, পাবলিক আপনাকে বলে সম্মান দিত, স্যালুট করতো, সালাম দিত, হাদিয়া তোফা দিত, এলাকার বড় হুজুর ছিলেন, বাপ ধরে চলতেন, লম্বা জুব্বা পাগড়ি টাগড়ি লাগাইয়া একবার পীরের মতো এলাকায় চলতেন, মানুষ তো খুব সম্মান করতো, উদ্দেশ্য ছিল নিজের আখের গুছানো, নিজের পেট বড় করা, ডাকাশোনা দুই চারটা বাড়ি বানানো, খানকা কেমনে বাড়ানো যায় চিন্তা করে সব করছো, সুতরাং আমাকে পাওয়ার জন্য করো নাই, সব করছো তোমার জন্য, ধান্দাবাজি বন্ধ করো, আগে জাহান্নামে যাও, ঠিক কিনা বলেন? আপনার কষ্ট পাচ্ছেন? সবই তো আমার বিরুদ্ধে যায়, আপনাদের তো কোনো অসুবিধা নেই, হাফিজের কথা কই, আলেমের কথা কই, সব তো আমার বিরুদ্ধে যাচ্ছে, বাট আমি তো চা বলি এভাবেই বলি, কারণ আউয়ালা না আমাকে হেফাজত করতে হবে, আপনারা হেফাজত করা আমার দায়িত্ব না, আমাকে বাঁচাতে হবে। আমি খুব সহজ সরল চলি, এরপরও তো বিপদ থাকে, মাঝে মধ্যে শয়তান তো ওয়াসওয়াসা দিতেই পারে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এর জন্য বেঁচে থাকবার জন্য আউয়ালা নসিহত আমাকে করতেছি। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বড় মুফাসসিরকে ডাকবেন, মুফাসসির সাহেব আপনি আসেন, কি করলেন? আল্লাহ আমি তো 50 বছর তাফসির করছি, গোটা দুনিয়া জুড়ে শুধু তোমার কথা বলছি। আল্লাহ বলবেন সব কথা তো ঠিক আছে, পাবলিককে তো দিনের কথা বলছিলে, যায় রে 100 ভাগের এক ভাগও মানুষ নাই, পাবলিককে যত নসিহত করছো নিজে তো মানো নাই, অথচ আমার রসুল আগে নসিহত করার আগে নিজে মানতেন, তারপরে নসিহত করতেন, কোন ঠিক কিনা? মিষ্টি, একটা লোক বলছে মিষ্টি খেলে কি হয় আপনারা জানেন, আগে নিজে মিষ্টি খাওয়া বাদ দিছেন, এরপরে বাচ্চারে বলছেন মিষ্টি খাইস না। রসুল তো এই সুন্নাত জিন্দা করে বোঝাতে চান, আগে নিজে করো এরপরে অন্যকে সে কথা বলো। মুফাসসির সারা পৃথিবী জুড়ে তো তফসির করলো, ওয়াজ নসিহত করলো, জিহাদের ডাক দিলা শুধু মাঠে, কত তাহাজ্জুদের কথা বললা, তোমার তো আমল নামা একটা ওয়াক্তেরও তাহাজ্জুদ নাই, কত তসবি জিকিরের কথা বললা, তোমার আমল নামা কোনো জিকিরই নাই। আল্লাহ আল্লাহ বলবেন কি ব্যাপার? সে বলবে আল্লাহ আমার কথায় তো হাজার হাজার মানুষ তসবি বলা হয়েছে। আল্লাহ বলবেন বান্দারে আমার নবীকে তো, আমার নবীকে তো নবী বানাবার জন্য 40 বছর সময় নিয়েছি, আগে তাকে ফিটিং করেছি, আর 23 বছরে গোটা জাতিকে তৈরি করেছি, তুমি কেন জাতিকে তৈরি করার জন্য 50 বছর তাফসির করলা, নিজেকে ঠিক করবার জন্য কি একটা রাত্র পাও না, ঠিক কিনা বলেন? কি জবাব দিবেন? মুফাসসির সাহেব আটকা পড়ে যাবেন। এইভাবে আল্লাহ অনেককে ডাকবেন, মুফাসসিরকে বলবেন ও মুফাসসির শুনছি তোমাকে নাকি প্রধান অতিথি না দিলে তাফসিরে যাইতে না, 5 লাখ টাকা না দিলে গাড়ির শাখা ঘুরে না, বলো শব্দ করছো ধান্দাবাজি নিজের জন্য, আমার জন্য কিছুই নাই, সুতরাং সব আছে দুনিয়ায়, বাড়ি গাড়ি যা করছো নসিহত করে টাকা পয়সা দিয়ে সব দুনিয়ায় সব তো দিয়ে আসছো, আমার কাছে খালি আসছো,
আজ আমার কাছে কিছুই নাই রে বান্দা, জাহান্নামে যা। এইভাবে আল্লাহ খতিবকে ডাকবেন, মুফতি সাহেবকে ডাকবেন। সুতরাং এই কথা বুঝাতে চাইলাম, আজকে আমাদেরকে যা জানি তা জানাইয়া দিতে হবে, নিজেকে বাঁচাইয়া রাখবার জন্য, হেফাজত করবার জন্য কোনো কথা গোপন রাখা যাবে না। নিজে যা আমল করবেন, এরপরে পাবলিককে বলবেন। আমরা চাই বারবার বলতে বলতে আমরা যদি তৈরি হয়ে যাই, আমলি জিন্দেগি বানাইয়া নিতে পারি বান্দারে। ও বান্দা ভালো করে শুনে রাখো, আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি নির্বেসাল দিল থেকে আমাকে পাওয়ার জন্য গভীর রাত্রে একটা সেজদায় পড়ে যাও বান্দারে, তোমার একটা সেজদা জিব্রাইলের হাজার বছরের সেজদার চাইতো আমার কাছে বেশি দা। আমরা আমাদের ধারাবাহিক তাফসীরের কোরআনে কারিমের চার নম্বর পারার তিন নম্বর সূরা, সূরা আলে ইমরানের 187 নম্বর আয়াত আজকে আমরা তেলাওয়াত করেছি। এ আয়াতে আল্লাহ পাক যে কথাগুলো বলেছেন, আল্লাহ বলেছেন, ওয়াইদ আখাদাল্লাহু মিতাকাল লাযীনা উতুল কিতাব, আল্লাহ বলেছেন, আল্লাহ যখন আহলে কিতাব, যারা আহলে কিতাবদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন যে তা মানুষের নিকট বর্ণনা করবে এবং গোপন করবে না, তখন তারা সে প্রতিজ্ঞাকে নিজেদের পেছনে ফেলে রেখে আর তা কেনা বেচা করলো সামান্য মূল্যে। সুতরাং কতই না মন্দ তাদের এক কেনা বেচা। এটা হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের মৌলিক অনুবাদ। আল্লাহ বলতে চাচ্ছেন, আল্লাহ আহলে কিতাবদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন তারা মানুষের নিকট সব কথা বর্ণনা করবে, যা সত্য তাই বলবে। কার কাছ থেকে প্রতিজ্ঞা নিয়েছিলেন? কার কাছ থেকে? আহলে কিতাবদের কাছ থেকে। আহলে কিতাব কারা? যাদের কিতাব ছিল, তাওরাত ছিল, জবুর ছিল, ইঞ্জিল ছিল, অর্থাৎ যারা আল্লাহর পক্ষ থেকে কিতাব প্রাপ্ত হয়েছে, এই জাতিগোষ্ঠীর কাছ থেকে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আল্লাহ পাক ওয়াদা নিয়েছিলেন, প্রতিজ্ঞা নিয়েছিলেন। কিসের প্রতিজ্ঞা? যে তারা যেন সব কিছু বর্ণনা করে, কোনো কিছু গোপন না করে, অর্থাৎ আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহ আসমান থেকে কিতাবে যা বলেছেন, আহলে কিতাবেরা যেন কোনো কথা গোপন না করে, সকল কথা যেন সাধারণ পাবলিকের কাছে পৌঁছে দেয়, এই কথার প্রতিজ্ঞা নিয়েছিলেন আল্লাহ আহলে কিতাবদের কাছ থেকে। আল্লাহ বোঝাতে চাচ্ছেন, তাদের সঙ্গে আমার কথা ছিল তারা কোনো কথা গোপন করবে না, কিন্তু তারা তাদের প্রতিজ্ঞাকে, তারা তাদের ওয়াদাকে পিছনে ফেলে দিয়ে তারা সব কথা বর্ণনা করলো না, অনেক সত্যকে গোপন করলো এবং তারা বেচা কিনা করলো। আল্লাহ বলছেন, ওয়াশতারু বিহি থামানান কালিলা, এবং তারা কেনা বেচা করলো খুব কম মূল্যে, অর্থাৎ খুব কম টাকার পিছনে পড়ে তারা সত্যকে গোপন করলো, তারা খুব কম টাকার পিছনে পড়ে তারা পূর্ণাঙ্গ রূপে বর্ণনা করলো না। আল্লাহ বললেন, তাদের এই বেচা কিনা খুব মন্দ ছিল। কে বলেছেন? সবাই বলেন, এতটুকু তো বুঝছেন। অর্থাৎ আল্লাহ বুঝাতে চাচ্ছেন, যাদের কাছে কিতাব দিয়েছেন তাদেরকে বলছেন তোমরা গোপন করো না, যা আছে তা কি করো? বলেন না, যা আছে জানায়া দাও। এখান থেকে আল্লাহ বুঝাতে চাচ্ছেন, যে যা জানে, যে যা জানে সত্য, কোন সত্যকে গোপন করা যাবে না। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, আপনি যতটুকু জ্ঞান জানেন আপনি জ্ঞানকে গোপন করতে পারবেন না, আপনি ততটুকুনি বর্ণনা করবেন, আপনি আল্লাহ প্রদত্ত যা জানেন সব বর্ণনা করবেন, কোনো কথাকে গোপনে রাখতে পারবেন না। আপনার ব্যক্তি স্বার্থে, যে কোনো স্বার্থে কোনো কথাকে গোপন করা যাবে না।
বলেন যাবে। আল্লাহ বলছেন যাদের কাছে কিতাব আছে, যাদের কাছে জ্ঞান আছে, যাদের কাছে ইলম আছে, তারা মানুষের নিকট সব কথা বর্ণনা করবে, কোন কথাকে তারা গোপন করবে না। কিন্তু আমি আহলে কিতাবদেরকে দেখেছি, আল্লাহ বলতে চাচ্ছেন তারা ওয়াদাকে পিছনে ফেলে দিয়া তারা অনেক সত্যকে গোপন করলো, তারা সব কিছু বর্ণনা করলো না। আমি আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হলাম এবং তাদেরকে আজাবের মুখোমুখি করলাম। তো এতটুকুন হচ্ছে এর অর্থ। এটার থেকে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যারা জানতো তারা বর্ণনা করতো না, অনেক কথা গোপন করত কিছু টাকার বিনিময়ে। কিসের বিনিময়ে? আল্লাহ বলছেন টাকাটাও কম ছিল, সামানান কালিলা, অল্প মূল্য। আজকাল কেউ সামান্য টাকার লোভে পড়ে, সামান্য দুনিয়ার মোহে পড়ে। আমরা অনেকেই কোরআনের, ইসলামের, হাদিসের অনেক কিছুকে গোপন করি, পূর্ণাঙ্গ বর্ণনা করি না, করলে তো আমার উপরে আসবে। আমি যাদের সাথে চলাফেরা করি এরা মদ খায়, ব্যভিচার করে, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, সুদ, ঘুষ, বেইমানি, নাফরমানি, বদমাইশি, সব ফেতনা ফাসাদে লিপ্ত। আমি যদি সব বর্ণনা করি বন্ধু হারাবো, ব্যবসায়ী হারাবো, পার্টনার হারাবো, এই চিন্তা করে যারা সত্য কথা বলে না তারা জাহিল, তারা জানোয়ার। এক নম্বর। দুই নম্বর, আল্লাহ বলেছেন যা বুঝাতে চাচ্ছেন যারা আলেম, যারা জ্ঞানী, চাকরি চলে যাবে, এই ভয়ে যদি তারাও সত্যকে গোপন করে, সে কথা বললে তার বিপদ হবে, নিজের বিপদ আসবে, এই চিন্তা করে সত্য মানুষকে জানালো না, সত্য থেকে মানুষকে ঘুরিয়ে ফিরিয়ে রাখলো বিভিন্ন প্রক্রিয়ায়। আল্লাহ বলছেন হয়তো দুনিয়ার কিছু লোভে, দুনিয়ার কিছু মোহে, দুনিয়ার কিছু স্বার্থে, সামান্য টাকার সম্পদের বিনিময়ে সত্যকে পরিষ্কার না বলে পাশ কাটিয়ে গোপন করে চলে গিয়েছ, কেউ জানে না। আমি রব জানি, কেয়ামতের দিন আমার কাছে জবাব দেওয়াই লাগবে। এতটুকুন বুঝছেন? কথা বলেন বুঝছেন? এখন বলেন আপনারা সত্য বলেন না গোপন করেন? বলেন না, সত্য কথা বলেন, বলেন না গোপন করেন? সব সত্য জানেন কিন্তু বলেন না। কবে বললে বিপদ আছে, আমার ঝামেলা, আমার ফ্যামিলির ঝামেলা, আমার বউ বাচ্চার ঝামেলা, আমার আত্মীয় স্বজনের ঝামেলা, কারে কোন বিপদে ফালায় দেয়, সত্য কথা বলার দরকার নেই। আরে দুনিয়াটাই তো হচ্ছে বিপদের জায়গা, আপনি তো বিপদে পড়বেন, দুনিয়াই তো ঝামেলার জায়গা। আপনাকে ঝামেলার ভিতরেও রাসূল পাক সত্য বলেছেন, সকল সাহাবায়ে কেরাম সত্য বলেছেন, সকল আম্বিয়ায়ে কেরাম সত্য বলেছেন, তারা নির্যাতনের শিকার হয়েছেন, সুমাইয়া তো সত্য বলেছেন, আসিয়া তো সত্য বলেছেন, খাব্বাব তো সত্য বলেছেন, সকল সাহাবায়ে কেরাম তো সত্য বলে জীবন দিয়েছেন। আপনি যদি সত্যকে পাশ কাটিয়ে চলে যান, বুঝে গেল আপনি এখন ইমানদার না। এতটুকুন বুঝছেন? তাহলে সত্য কি গোপন করা যাবে? বলেন যাবে। আমরা সবাই গোপন করি, ব্যক্তি স্বার্থে, এলাকার স্বার্থে, সংগঠনের স্বার্থে, নেতার স্বার্থে, নেতৃত্ব পাওয়ার লোভে, পদ পদবি পাওয়ার লোভে আপনি আপনার লিডারের হাজার অপকর্ম আর কুকাম আকামগুলোকে গোপন করে রাখেন। আপনাকে জবাব দেওয়া লাগবে। এটা পৃথিবীর সকল জায়গায়, সকল সেক্টরে। আপনি আপনি বসের অনেক কুকাম আকাম বলেন না, কারণ আপনি আগামীতে প্রমোশন পাবেন না। ঠিক বললাম না? আল্লাহ বলছেন যারা এগুলা করে, যারা সত্যকে গোপন করে, জ্ঞান থাকবার পরেও গোপন করে, পূর্ণাঙ্গ বর্ণনা করে না, ওয়াদা করেছিল আমার সব বলবে, ওগুলাকে পিছনে ফেলে নিজের মন গড়া চলে সামান্য মূল্যের বিনিময়ে। আল্লাহ বলছেন তাদের এই ব্যবসা বাণিজ্য অনেক কেনাবেচা, অনেক মন্দ কাজ, অনেক। আপনারা মনে করেছেন আল্লাহ তো সহজ করে বলছেন, তাদের এই বেচা কেনা অনেক মন্দ কাজ। খুব শক্ত শব্দ ব্যবহার করেন নাই, আল্লাহ এর চাইতে শব্দ ব্যবহার করার প্রয়োজন মনে করেন নাই। আপনি মানলে কি আর না মানলে কি, গোপন করলে কি আর না করলে কি? রব বলছেন জবাব আমার কাছে দেওয়া লাগবে, আমার কাজ পৌঁছে দেওয়া, আমার কাজ বুঝাইয়া দেওয়া, জবাব কিন্তু আপনাকে দেওয়া লাগবে। বলেন না কেন?
কিছু লোক আছে খারাপ কাজ করে আনন্দ পায়, শয়তানি করে আনন্দ পায়, একজনকে ভুল বুঝাই আনন্দ পায়, ক দিলাম তারে বুঝাই, এখন দেখেন কই যায়, আছে না? একজন আরেকজনকে ঠকাই আনন্দ পায়, আল্লাহ বলছেন তার এই সাময়িক আনন্দ, তার কৃতকর্মের এই আনন্দ তাকে কোথায় নিয়ে যাবে? কথা কি বুঝতে পারছেন না কি আল্লাহ জানে না? বুঝতে পারছেন না? কিছু লোক আছে দেখবেন ভালো কাজ করে না, কিন্তু আশা করে আমার প্রশংসা করা হয় না কেন? নাই মনে কিছু লোক আছে আমার প্রশংসা করা হচ্ছে না কেন? লিডার বসে আছেন, মাইক ফাড়াইয়া দিতেছে বক্তৃতাকে, আমার লিডার অমুক তমুক, তার সাথে একটাও যায় না, যা বলতেছে একটাও লিডারের নাই, তাও বলতেছে লিডার, কেন আমার প্রশংসা করা হবে না? এমন ই লেভেলের লোক আপনারা দেখেন নাই মনে হয়, কথা বলেন না কেন? গ্রামগঞ্জে দেখবেন বিচারে বসলে মুরব্বীরা বলতে আপনি কথা বলেন না কেন? আরেকজন কথা বলে না, আমার আগে বলুক তাহলে আমি কিছু বলি। এই যে একটা ভাব নিয়ে চলা, আল্লাহ কথাগুলো কোরআনে কোট করেছেন, আল্লাহ জানেন যে আপনি আমি কোন জিনিস। দেখেন পরের আয়াতে কি বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরের আয়াতে বললেন, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন بِمَفَازَةٍ مِّنَ الْعَذَابِ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তুমি মনে করো না যারা নিজেদের কৃতকর্মের উপরে আনন্দিত হয়, অন্যায় করবার পরে নিজেদের কর্মের উপরে আনন্দিত হয় এবং না করা বিষয়ের জন্যে প্রশংসা কামনা করে, তারা আমার নিকট থেকে অব্যাহতি লাভ করেছে। আল্লাহ বললেন তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক শাস্তি। আল্লাহ বুঝাতে চাইলেন, তুমি একথা মনে করো না যারা নিজেদের কৃতকর্মের জন্য আনন্দিত হয়, অন্যায় করবার পরে আনন্দিত হয়, মানুষকে পিটাই আনন্দ পায়, মানুষকে আঘাত করে আনন্দ পায়, কারো বাড়িঘর দখল করে আনন্দ পায়, কাউকে রাস্তাঘাটে লজ্জা দেওয়ার আনন্দ পায়, গীবত শেকায়ত সমালোচনা করে আনন্দ পায়, এক ভাই আরেক ভাইয়ের বদনাম করে আনন্দ পায়, এক বোন আরেক বোনের বদনাম করে বাড়িতে আনন্দ পায়। দেখবেন এক ঘরে যদি দুই ভাইয়ের বউ থাকে, একজন আর একজনের বদনাম করে ভাইয়ের কাছে আনন্দ পায়। খুব আসতে বললেন দেন, মনে হচ্ছে আমি আরেক দেশের লোক, মনে হয় বুঝি নাই এই দেশের কন্ডিশন সিচুয়েশন, আমি বুঝি না, মনে হয় সব বুঝেই বলতেছি, সব তো আর ঠিক করে বলা যায় না। আনন্দ পায় কোনোভাবে যদি যারা এক ঘরের ভিতরে যৌথ ফ্যামিলি নিয়ে চলাফেরা করেন, দেখবেন কেমনে কে কাকে গায়েল করতে পারে, কার বিরুদ্ধে বদনাম করলে আলাদা করা যায়, আলাদা বাসায় নেওয়া যায়, এই চিন্তায় সারাদিন কিছু পুরুষ কিছু নারীর মাথায় উকা কিলবিল করে। খুব ভুল বললেন এই তোমার, এগুলা কি আসে সমাজে? আল্লাহ পাক বললেন কিছু মানুষ আছে, এই জন্য কোরআন হচ্ছে সবসময় একটা আয়না, কোরআন হচ্ছে সবসময় একটা দর্পণ, একটা গ্লাস, সমাজের যে কোনো অন্যায়কে কোরআন নামক গ্লাস লাগাই দেন, অরিজিনাল চেহারা খুঁজে পাবেন। এই জন্য কোরআন স্টাডি করেন, কোরআন গবেষণা করেন, কোরআন থিসিস করেন, কোরআন পড়েন, দেখবেন সকল সমস্যার সমাধান কোরআনের ভিতরে পেয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ, এরপরে দেখবেন কিছু লোক আছে পরিবারের ভিতরে পাবেন, একজন আরেকজনকে বিপদে ফেলে আনন্দ পায়, তার বিরুদ্ধে বদনাম করে আরেকজনকে গরম করে আনন্দ পায়, নিজের শাশুড়ির বদনাম নিজের স্বামীর কাছে বলতে গিয়া যখন স্বামী গরম হয়ে যায় স্ত্রী তখন আনন্দ পায়। খুব আসতে বললেন মনে হয়, এগুলো আসেনি ভাই, স্ত্রী শাশুড়ির বদনাম করে স্বামীর কাছে, অর্থাৎ শাশুড়ির ছেলের কাছে বলতে বলতে একদিন যখন ছেলে গরম হয়ে যায় তখন মনে মনে আনন্দ পায়, যাক আজকে একটা কাজের কাজ করলাম,
এক ভাইয়ের বউ আরেক ভাইয়ের বউর বিরুদ্ধে বদনাম করে, গীবত করে, সমালোচনা করে, শেকায়ত করে যদি একটা বাজাইয়া দিতে পারে তাহলে আনন্দ পায়, কিছু গরম হয়, কথা বললে বলবে সাবধান, উল্টা পাল্টা বললে কিন্তু আমি চলে গেলাম। মানুষকে সবসময় দুর্বল বানায় রাখতে চাল্লা না বলছেন, যারা কৃতকর্ম অন্যায় করবার পরে আনন্দ পায়, কি পায় বলেন না কেন, আনন্দ পায়, এবং সে কাজ করে নাই এরপরেও সে প্রশংসা দাবি করে, ওই কাজ করে নাই না করবার পরে মনে করে আমার প্রশংসা করা হয় না কেন। আজকালকে কর্মীরা কষ্ট করে কাজ করে প্রশংসিত হয় নেতা, কথা বলেন, আমার প্রশংসা করা হয় না কেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা কাজ না করে প্রশংসার দাবি করে, কাজ করলো না এরপরও চায় আমার প্রশংসা করা হয় না কেন। আল্লাহ বললেন তারা অন্যায় করেছে, এরপরে সব যে আল্লাহ বললেন ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর বেদনাদায়ক শাস্তি। বলেন নাউযু বিল্লাহ। আমার বন্ধুগণের পরে মনে রাখবেন, দুনিয়ার জমিনে এ কথাগুলোর আমরা লম্বা আলোচনা করব, সংক্ষেপ করে করে বলি, দুনিয়ার জমিনে আপনার যদি কিছু টাকা হয়ে যায়, দেখবেন সমাজে কারো যদি হঠাৎ করে টাকার মালিক হয়ে যায়, সে আর কাউকে গণায় ধরে না, এলাকার কাউকে আর গুনতে পারে না, আমার টাকা আছে, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, তুমি আবার কে, দেখবেন এমন লোক পাওয়া যায় যেই মালিকের ঘরে কর্মচারীর কাজ করে আজকে টাকার মালিক হয়েছে, টাকাওয়ালা হওয়ার পরে সেই মালিককেও চিনে না, কথা বলেন, এমন লোকের অভাব নাই, সম্পদের মালিক অহংকার করে, আমার সন্তান আছে, আমার শ্বশুর বাড়ি আছে, এই আছে সেই আছে নিয়ে অহংকার করে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এর পরের শব্দে বুঝাইয়া দিলেন, বান্দারে শোন, তুই জানি অহংকার করস তোর টাকা নিয়া, গাড়ি নিয়া, বাড়ি নিয়া, মিল ফ্যাক্টরি নিয়া, সম্পত্তি নিয়া যেই অহংকার করস, আসলে যা তোর আছে আমি দেখতেছি তোর মাথা থেকে পা পর্যন্ত কিছুই তো নিজের না, সম্পদ তোর হলো কেমনে। এই কথা আল্লাহ পরের আয়াতে বললেন, আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন, আল্লাহর জন্যই হলো আসমান জমিনের বাদশাহী, আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। আল্লাহ বুঝাতে চাইলেন আসমান জমিনের বাদশাহী আমার, আসমান জমিনের সম্পত্তি আমার, তুমি তোমার তোমার বলে যা মনে করো তোমার না। বান্দারে কয়েকদিনের ক্ষমতা, এক বছরের ক্ষমতা, দুই বছরের ক্ষমতা, পাঁচ বছরের ক্ষমতা, দশ বছরের ক্ষমতা, একশত বছরের ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার মালিক মনে কইর না, আমি আল্লাহ চাইলে একশো তলার থেকে থাবড়াইয়া থাবড়াইয়া ক্ষমতা সরাইয়া গাছতলায় ফালাইয়া দিতে আমা আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না, কোন ঠিক না। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এরপরও কিছু লোকে গুলা বুঝবে না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো সহজ করে বললেন, আসমান জমিনে যা দেখো, আমি রাত্র কেন বানাইলাম, দিন কেন বানালাম, অন্ধকার কেন দিলাম, সূর্য কেন দিলাম, তারকা কেন দিলাম, আসমান জমিন কেন বানালাম বান্দারে, যাদের জ্ঞান আছে, যাদের বুদ্ধি আছে, তারা দুনিয়ার জিনিসের পিছনে না পড়ে ওগুলা নিয়ে যদি গবেষণা করে দুনিয়ার জমিনে, একদিন তারা আমি আল্লাহর ওলি হয়ে যাবে, কোন ঠিক না। এজন্য দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াত থেকে বোঝাতে চাচ্ছেন, বান্দারে দিন শেষে তুমি যখন আমার কাছে ফিরে আসবা, তোমার কাছে দুটা অপশন আছে, হয়তো তুমি জান্নাতি না হয় জাহান্নামি, এই দুই অপশন ছাড়া তোমার কাছে কিছুই নাই, সুতরাং তোমাকে হয়তো জান্নাতে যাওয়া লাগবে আর না হয় তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। বান্দা বলো না তুমি জান্নাতের কি করেছ, বান্দা বলো না তুমি জাহান্নামে যাওয়ার জন্য কি কি অন্যায় করলা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন বান্দারে,
আমি তো তোকে জান্নাত দেওয়ার জন্য এত চেষ্টা করি, সুতরাং জাহান্নামের সবগুলা পথ বলে যাও, জাহান্নামের সবগুলা কাজ বলে যাও, জান্নাতে কাজের জন্য তৈরি হয়ে যাও বান্দা। আমি কথা দিলাম, তুমি যখন জান্নাতের কাজ শুরু করে দিবা, আমি আল্লাহ তোমার পিছনের জিন্দেগীর সবগুলা গুনাহকে মাফের ওয়াদা দিলা। এজন্যে আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে, অন্যায়গুলাকে বাদ দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন আমার? এখানে এই আয়াতের একটা মৌলিক অনুবাদ আছে বা তাফসীরি আলোচনা আছে, আমরা খুব লম্বা কথা বলবো না। আল্লাহ পাক বুঝাতে চাইলেন ধর্মীয় জ্ঞান গোপন করা হারাম, ধর্মীয় জ্ঞান, আবার বলেন ধর্মীয় জ্ঞান হারাম। যে আগে যায়াতে বলছি যারা জানে গোপন করে, আল্লাহ পাক বলছেন ধর্মীয় জ্ঞান, যাদের জ্ঞান আছে সে জ্ঞান গোপন করা, অন্যকে না জানানো, এটা হারাম। এক নম্বর। দুই নম্বর হচ্ছে কোনো কাজ না করে তার জন্য প্রশংসার অপেক্ষা করা, হারাম, না জায়েজ, দূষণীয় কাজ। কোনো কাজ করলাম না কিন্তু প্রশংসা আমার, এগুলো হারাম। এই আয়াতে আহলে কিতাবদের দুটি অপরাধের কথা আল্লাহ বলেছেন এবং তার শাস্তির বর্ণনা দিয়েছেন। অপরাধ হলো এই যে তাদের প্রতি নির্দেশ ছিল কিতাবের বিধিবিধান সমূহকে কোন রকম হেরফের পরিবর্তন পরিবর্তন না করে জনসমূহকে এটা বর্ণনা করা। আহলে কিতাবদেরকে কথা বলা ছিল যে কিতাবের কোনো বিধিবিধান হেরফের না করে, কম বেশ না করে, পাবলিকে বর্ণনা করে বলে দেওয়া। কিন্তু তারা নিজেদের পার্থিব স্বার্থে দুনিয়ার লোভলালসায় পড়ে, দুনিয়ার সম্পত্তির মোহে পড়ে সে প্রতিজ্ঞার কোনো পরোয়াই করেনি, বরং বহু বিধি নিষেধকে তারা গোপন করেছে। আজকে দেখেন না বাংলাদেশে কত হারামকে কত কৌশলে আমরা হালাল বানাইয়া দিই, আমরা চেষ্টা করি এটা তো হালাল হতে পারে, অনেক হালালকে আমরা মনে করতেছি না, এখন সমাজ অনেক মারাত্মক অবস্থানে আছে, এটা হারাম, না করাই ভালো। এই যে হালাল হারাম, এটা করার অধিকার আমার না আপনার না। হালাল যতটুকুন, হারাম যতটুকুন, সব নির্ধারিত। সব কি বলেন? সব। হারাম হচ্ছে লিমিটেড, হারাম লিমিটেড, নির্ধারিত, আর হারাম হচ্ছে আনলিমিটেড। হালাল আনলিমিটেড, এ কথার অর্থ এভাবে আপনি বুঝেন, আল্লাহ বলছেন সব গোশত খাওয়া হালাল, কিন্তু সব হালাল বলেছেন, হারাম বলতে গিয়ে তিনি বলেছেন লাহমাল খিনজির, শুকরের গোশত খাওয়া হারাম, না বলেন নাই? শুকরের গোশত খাওয়া হারাম, কুকুরের গোশত খাওয়া হারাম, হারাম বলেছেন, হালাল কি কি তা বলেন নাই, কারণ হালাল আনলিমিটেড। পাখির গোশত হোক, সব ধরনের পাখি, সব ধরনের ছাগল, মহিষ, হাঁস, মোরগ, দম্বা, গরু, সব হালাল না হারাম? বলেন গরু হালাল না হারাম? আপনি কোনো কারণে হারাম করতে পারেন না, কোনো কৌশলে এটাকে এটা এই কারণে এটা এই কারণে হারাম এরা বলতে পারেন না। আল্লাহ বলছেন আমি যে হালাল করেছি তার বিরুদ্ধে অবস্থান নেওয়া স্বয়ং আমার বিরুদ্ধে অবস্থান। আচ্ছা, তাইলে আল্লাহ বুঝাতে চাচ্ছেন ইসলামের কোন বিধিবিধানকে গোপন করা যাবে না, বলেন যাবে না, এক নম্বর। দুই নম্বর, তারা কোনো সৎকর্ম করতই না, বরং তারা কামনা করত কেউ যদি ভালো কাজ কোন জায়গায় করে প্রশংসা যেন তাদের হয়। এমন লোকের অভাব নাই যে যেখানে যাই হোক প্রশংসা আমার হোক, আমি এলাকার অমুক, আমার প্রশংসা হবে না কেন, এমন লোক আছে না নাই? তাওরাতের বিধিবিধান গোপন করার ঘটনা সম্পর্কে সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রেওয়ায়েত পাওয়া যায়। রাসূল ইসলাম ইহুদিদের কাছে একটা বিষয় জিজ্ঞাসা করলেন যে এটা কি তাওরাতে আছে, তারা উত্তরে বলল
গোপন তো করলো করলো, এটা বললো তো এটা নাই, বরং উল্টা আর একটা বলে দিস। নবীজি বলছেন তোমাদের তাওরাতে কি এই কথাটা আছে? তারা তো নাই তো বলছি, বরং একেবারে উল্টা এক কথা রসুলকে বলে দিয়েছে। তারা এই ধোকা দিয়া মিথ্যা কথা রসুলের কাছে বর্ণনা করে বাসায় গিয়ে সবে একত্রিত হয়ে খুব হাসি তামসা করতেছে, মোহাম্মদকে ঠকাই আসলাম, মোহাম্মদকে ধোকা দিয়ে আসলাম, সে বলছে একটা গোপন করছি, আমরা অন্য কথা বলে দিয়েছি। সে তো এগুলো বুঝতে পারে নাই। আল্লাহ পাক তাদের এই দুরভিসন্ধি, এই শয়তানি ষড়যন্ত্র সব প্রকাশ করে এই আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, বন্ধু আপনি জানেন না, এরা তো জানার পরও গোপন করছে, সুতরাং এদের চিন্তা বাদ দেন, ওয়ালাহুম আযাবুন আলিম, এদেরকে বেদনাদায়ক শাস্তি দিবেন কে? আল্লাহ। দ্বিতীয়ত ইহুদিদের এমন, এই আহলে কিতাবদের এমন একটা সিস্টেম ছিল, তারা রাসূলের সঙ্গে জিহাদে যাইতো না, যুদ্ধে যাইতো না, কিন্তু যুদ্ধে যখন জয়লাভ হতো তখন তারা এসে বলতো আমরাও তো ছিলাম আপনার সাথে, আশেপাশে যায় না। দেখতে ওই কথা আমি আরেকদিন বলেছি, আপনি যখন সমাজে কোনো ভালো কাজ করতে যাবেন, ভালো কাজ শুরু করবেন, তখন বহু লোক আপনার সমালোচনা করবে, যখন আপনি সাকসেস হয়ে যাবেন তখন এসে বলবে ভাই আমি তো আপনার জন্য বহুত কিছু করছি। এটা আপনি ভোটের সময় পাবেন, এক বেচারার জিন্দগিতে ভোট দেয় নাই, যদি ও ভুলে ফাঁস করে ফেলে, তার কাছে বলে ভাই আমি শুধু একা দিইনি, কত মানুষ যাই না যে জাল ভোট দেওয়াইছি ফাঁস করাইবার জন্য, তোমারে কল্পনাও করতে পারবো না। তো এই কাজগুলো আমরা করে থাকি ঠিক, এগুলা ন্যায় না অন্যায় বলেন? কোরআনে কারীম এই সমস্ত অন্যায়ের বর্ণনা করেছে, কোরআন বলছে এগুলা অন্যায়, অন্যায় থেকে বেঁচে থাকতে হবে। সুতরাং এই আয়াতের দুটা মৌলিক বিষয় জানতে পারলাম, আমরা সামনের দিকে গেলে আরো কিছু জানব। এক নম্বর, যা জানবো তা বর্ণনা করব, ঠিক আছে? তো যা জানবো তা বলে দিব, কোনো কথা গোপন করা যাবে। দুই নম্বর, কাজ না করো, কাজ না করেও প্রশংসার দাবি করা যাবে। এখানে আরেকটা কথা, ভালো কাজ করলে মানুষ প্রশংসা করবে, তাই বলে যদি আপনি প্রশংসা পাওয়ার জন্যে ভালো কাজ করেন তাহলে আপনার নিয়ত খারাপ। বলেন যে মানুষ আপনার প্রশংসা করুক, বাহবা দিবে, এই বাহবা পাওয়ার জন্যে যদি আপনি এই কাজগুলা করেন আপনি নির্ঘাত জাহান্নামী। কেয়ামতের দিনে অনেক লম্বা কথা, সেদিকে যাব না। আল্লাহ কিন্তু বিচার করবেন, সর্বপ্রথম যাদের বিচার করবেন, সর্বপ্রথম তাদের এক প্রকার হলেন আলেম, উলামায়ে কেরাম, তাদের বিচার করবেন কেয়ামতের দিন আল্লাহ আগে। কেন করবেন বলেন তো? হ্যাঁ, এই যে কথাটা বললাম, একজন মুজাহিদ আল্লাহর কাছে দাঁড়াবে, আল্লাহ বলবেন মুজাহিদ দাঁড়াও, তোমার শরীর থেকে রক্ত বের হচ্ছে কেন, মাথা কাটা কেন? মুজাহিদ বলবে আল্লাহ তাআলা আমি শহীদ হয়েছি তোমার দিনের জন্য, আমি আন্দোলন করেছি, জীবন দিয়েছি। আল্লাহ বলবেন বেঈমান, তুমি মনে করেছো যুদ্ধ করলে মানুষ তোমাকে বাহাদুর বলবে, নেতৃত্ব দিয়েছো সামনে গিয়া দলকে জিতে দেওয়ার জন্য দলের পক্ষে স্লোগান দিয়েছো, আমার পক্ষে স্লোগান ছিল না। সুতরাং বান্দারে তুমি মরে গিয়ে এখন শহীদের বাহানা করতেছো, তুমি তো বাহবা পাওয়ার জন্যে তুমি মরেছিলে, পাবলিক তো পৃথিবীতে বাহবা দিয়েছে, সুতরাং আমার জন্যে তুমি মরো নাই, আজকের দিনে তুমি জাহান্নামে যাও। হাফেজ কোরআনকে বলা হবে কি ব্যাপার? আয় আল্লাহ আমি তো 30 বার কোরআনের হাফেজ ছিলাম, তোমার কোরআন তিলাওয়াত করতাম। আল্লাহ বলবেন বান্দারে তুমি তো কোরআনের হাফেজ ছিলে, আমি জানি তুমি তেলাওয়াত করতে, আর মানুষ বলতো বাহ কত সুন্দর চমৎকার তেলাওয়াত, বারবার তেলাওয়াত করতে আনন্দ পেতে মানুষও তোমার বাহবা দিত, রাস্তায় বের হলে বলতো হাফিজ সাহেব আপনার তেলাওয়াত শুনলে তো আর ঘরে থাকা যায় না, এ কথা শুনে তোমার মন তো পাগল হয়ে যেত, আহারে তাইলে আমার কণ্ঠ অনেক সুন্দর, এই জন্যে তুমি আরো বেশি তেলাওয়াত করতে, পাবলিক যেন বাহবা দেয়, খবরদার তোমার জন্য জান্নাত আজকে বন্ধ, পাবলিক বাবা দিয়েছে, তুমি আজকে বাবা দুনিয়ায় পেয়ে গিয়েছো, আমার কাছে কিছুই নাই, জাহান্নামে যাও।
আলেমকে বলা হবে মাওলানা সাহেব এদিকে আসেন, পাবলিক আপনাকে বড় সম্মান দিত, স্যালুট করতো, সালাম দিত, হাদিয়া তোফা দিত, এলাকার বড় হুজুর ছিলেন, বাপ ধরে চলতেন, লম্বা জুব্বা পাগড়ি টাগড়ি লাগাইয়া একবার পীরের মতো এলাকায় চলতেন, মানুষ তো খুব সম্মান করত, উদ্দেশ্য ছিল নিজের আখের গুছানো, নিজের পেট বড় করা, ডাকাশোনা দুই চারটা বাড়ি বানানো, খানকা কেমনে বাড়ানো যায় চিন্তা করে সব করছো, সুতরাং আমাকে পাওয়ার জন্যে করো নাই, সব করছো তোমার জন্য, ধান্দাবাজি বন্ধ করো, আগে জাহান্নামে যাও, ঠিক কিনা বলেন? আপনার কষ্ট পাচ্ছেন, সবই তো আমার বিরুদ্ধে যায়, আপনাদের তো কোনো অসুবিধা নেই, হাফিজের কথা কই, আলেমের কথা কই, সব তো আমার বিরুদ্ধে যাচ্ছে, বাট আমি তো চা বলি এভাবেই বলি, কারণ আউয়ালা না আমাকে হেফাজত করতে হবে, আপনারা হেফাজত করা আমার দায়িত্ব না, আমাকে বাঁচাতে হবে, আমি খুব সহজ সরল চলি, এরপরও তো বিপদ থাকে, মাঝে মধ্যে শয়তান তো ওয়াসওয়াসা দিতেই পারে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এর জন্য বেঁচে থাকবার জন্য আউয়ালা নসিহত আমাকে করতেছি। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বড় মুফাসসিরকে ডাকবেন, মুফাসসির সাহেব আপনি আসেন, কি করলেন? কাল আমি তো 50 বছর তাফসির করছি, গোটা দুনিয়া জুড়ে শুধু তোমার কথা বলছি, আল্লাহ বলবেন সব কথা তো ঠিক আছে, পাবলিককে তো দিনের কথা বলছিলে, যায় একশো ভাগের এক ভাগ মানুষ নাই, পাবলিককে যত নসিহত করছো নিজে তো মানো নাই, অথচ আমার রসুল আগে নসিহত করার আগে নিজে মানতেন, তারপরে নসিহত করতেন, কোন ঠিক কিনা? মিষ্টি একটা লোক বলছে মিষ্টি খেলে কি হয় আপনারা জানেন, আগে নিজে মিষ্টি খাওয়া বাদ দিছেন, এরপরে বাচ্চারে বলছেন মিষ্টি খাইস না, রসুল তো এই সুন্নাত জিন্দা করে বোঝাতে চান, আগে নিজে করো এরপরে অন্যকে সে কথা বলো। মুফাসসির সারা পৃথিবী জুড়ে তো তাফসির করলো, ওয়াজ নসিহত করলো, জিহাদের ডাক দিলা শুধু মাঠে, কত তাহাজ্জুদের কথা বললা, তোমার তো আমল নামায় একটা ওয়াক্তের তাহাজ্জুদ নাই, কত তসবিহ জিকিরের কথা বললা, তোমার আমল নামায় কোনো জিকিরই নাই। আল্লাহ আল্লাহ বলবেন কি ব্যাপার, সে বলবে আল্লাহ আমার কথায় তো হাজার হাজার মানুষ তসবিহ বলা হইছে, আল্লাহ বলবেন বান্দারে আমার নবীকে তো, আমার নবীকে তো নবী বানাবার জন্য 40 বছর সময় নিয়েছি, আগে তাকে ফিটিং করেছি, আর 23 বছরে গোটা জাতিকে তৈরি করেছি, তুমি কেন জাতিকে তৈরি করার জন্য 50 বছর তাফসির করলা, নিজেকে ঠিক করবার জন্য কি একটা রাত্র পাও না, ঠিক কিনা বলেন? কি জবাব দিবেন? মুফাসসির সাহেব আটকা পড়ে যাবেন। এইভাবে আল্লাহ অনেককে ডাকবেন, মুফাসসিরকে বলবেন ও মুফাসসির শুনছি তোমাকে নাকি প্রধান অতিথি না দিলে তাফসিরে যাইতা না, 5 লাখ টাকা না দিলে গাড়ির চাকা ঘুরে না, বলো সব তো করছো ধান্দাবাজি নিজের জন্য, আমার জন্য কিছুই নাই, সুতরাং সব আছে দুনিয়ায়, বাড়ি গাড়ি যা করছো নসিহত করে টাকা পয়সা দিয়ে সব দুনিয়ায়, সব তো দিয়ে আসছো আমার কাছে খালি আসছো, আজ আমার কাছে কিছুই নাই রে বান্দা, জাহান্নামে যা। এইভাবে আল্লাহ খতিবকে ডাকবেন, মুফতি সাহেবকে ডাকবেন। সুতরাং এই কথা বুঝাতে চাইলাম, আজকে আমাদেরকে যা জানি তা জানাইয়া দিতে হবে, নিজেকে বাঁচাইয়া রাখবার জন্য, হেফাজত করবার জন্য কোনো কথা গোপন রাখা যাবে না, নিজে যা আমল করবেন এরপরে পাবলিককে বলবেন, আমরা চাই বারবার বলতে বলতে আমরা যদি তৈরি হয়ে যাই, আমলি জিন্দেগি বানাইয়া নিতে পারি বান্দারে। ও বান্দা ভালো করে শুনে রাখো, আল্লাহ বলছেন বান্দা তুমি যদি নির্বেজাল দিল থেকে আমাকে পাওয়ার জন্য গভীর রাতে একটা সেজদায় পড়ে যাও বান্দারে, তোমার একটা সেজদা জিব্রাইলের হাজার বৎসরের সেজদার চাইতো আমার কাছে বেশি দা। কথা তো আরেকটা চলে আসলো, এমন আপনাদের মনে প্রশ্ন তো জাগতে পারে, জাগার তো কথা না, কারণ সব তো আর আমার মতো না, আমার দিলে শুধু প্রশ্ন জাগে, এই যে আপনাদেরকে বললাম একটা সেজদা জিব্রাইলের হাজার বছরের সেজদার চাইতে দাম, তাহলে আমরা এমন কোন সেজদা দিব যে জিব্রাইলের সেজদার চাইতে দাম, তাহলে এটা জানার দরকার আছে, সেজদাটা আছে না নাই, তা আপনাদের না থাকলে আমার মনে প্রশ্ন আসতে পারে, আমরা এগুলো নিয়ে কথা বলবো, কিন্তু টাইম তো হয়ে যাচ্ছে 9:30 না 10:00 হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে না? বেশি কথা তো বলা যাবে, এই যে এত কথা বলি
এর উদ্দেশ্য হচ্ছে আমরা যেন সবাই জেনে শুনে জান্নাতে যেতে পারি। কোথায় যেতে পারি? সবাই বলেন না কেন, কোথায়? আপনারা কি জান্নাতে যাইতে চান? জান্নাত আছে বলে বিশ্বাস হয়নি? একটু হাত উঠে দেখান, কার কার বিশ্বাস হয় না? হয় না? জি গেলাম, সব দিকে হাত উঠে দিলে। মানে আপনাদের মনোযোগটা আমার দিকে নিতে চাচ্ছি। রাসূল মাঝে মাঝে ভাবে কথা বলতেন, কিছু হাসাইতেন, এর অর্থ হচ্ছে জানতে চাইতেন সাহাবায়ে কেন কি ঘুমায় গেছে না ঠিক আছে। কথা বুঝেন নাই? একথা তো আপনারা শুনেছেন, আজকে বললে তো লম্বা হয়ে যাবে। নবীজি অনেক বেশি বিনোদন করতেন, চিত্ত বিনোদন। নবীজি অনেক বেশি বিনোদন করতেন, সুবহানাল্লাহ বলেন। তো বিনোদনের অর্থ ডেক্সেট বাজাইয়া, ছাদের উপরে গিয়া, লাইট মাইট দিয়া, এগুলো না। নাউজুবিল্লাহ বলেন। নবীজি অনেক বিনোদন করতেন, এমন বিনোদন করতেন নিজের মেয়ের জামাইদেরকে নিয়েও বিনোদন করতেন, সুবহানাল্লাহ বলেন। অনেক হাসতেন, মাঝে মাঝে রাসূলের হাসিতে কখনো দাঁত থেকে মুচকি হাসিতে দাঁত বের হয়ে যেত, দাঁত যদি একটু বেশি বের হয়ে যেত রাস্তা আলোকিত হয়ে যেত। আল্লাহু আকবার। নবীজি এমন ছিলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন। তো আমার ইচ্ছা ছিল আপনাদেরকে নিয়ে কথাগুলা, আজকে অনেকগুলা কথা মনে হয়েছে বলবার জন্য, কিন্তু সব তো আর বলা যাবে না, সবকে আর বলা যাবে না, শুধু বলেন আর বলেন, এত কথা বলে লাভ কি? আমি যদি জিজ্ঞাসা করি গত কয়েক কোন দিন বলছিলাম যে এত তাফসির যে করলাম, কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখে আসেনি না নাই, দেখবেন কিচ্ছু জানা নাই, কে কিচ্ছু জানে না, সব বলে গিয়েছে। তো যাই হোক, যে কথা বলতে চাই, আমি যে কথাগুলো বলি এর মৌলিক কথা কি বাসায় বলেন? বউ বাচ্চাদেরকে বলেননি? কিছু কয় না এরা, কিছু আপনারা স্বার্থপর মানুষ দেখা যায়, শুধু নিজেরাই জানতে চান, বাসায় গিয়ে কিছু বলেন না কেন? বলেন তো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ বলবেন তো, আগামীতে বলবেন তো ইনশাল্লাহ। যাই হোক, আমরা সংক্ষেপ কথার দিকে যাই। আমি কিছু কথা বলতে চাইব খুব সংক্ষেপ করে করে। এখান থেকে আমাদের সবাইকে মরতে হবে নাকি কি করতে হবে? কিন্তু দেখবেন যে এই মুহূর্তে অসুস্থ বা হঠাৎ মুহূর্ত না, মনে হচ্ছে লোকটা মারাত্মক অসুস্থ আর বাঁচবে না, দেখবেন মন লোক নাই, অসুস্থ হয়ে গিয়েছে, অ্যাক্সিডেন্ট করেছিল, ব্রেন নষ্ট হয়েছে, বা যে কোনো কারণে মনে হচ্ছে লোকটা হয়তো আর বেশি দিন বাঁচবে না, কিন্তু খবর নিয়ে দেখবেন এই লোকটার ভিতরে দুনিয়া দুনিয়া বেশি চিন্তা, খাই খাই, কথা বলেন না কেন? মানে এই বেচারার ভিতরে চিন্তাটা বেশি দুনিয়া নিয়ে, আর দুনিয়ার কত হাজার চিন্তা, কিছুই করতে পারলাম না, অথচ মরে যাচ্ছে। এই সময় চিন্তা করার কথা, আমি যে পথে যাচ্ছি, যেখানে যাচ্ছি, ওখানে কি নিয়ে যাচ্ছি, ঠিক না? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই জন্যে কেউ যদি বুঝতে পারে কিছুদিনের ভিতরে তার মৃত্যু হয়ে যাবে, কিছুদিনের ভিতরে সেই লোকটা মরে যাবে, এমন যদি হয় তাহলে কি করণীয়? আপনি যদি বুঝতে পারেন এই লোকটা হয়তো অসুস্থ হয়ে গেছে, আর ব্যাক করবে কিনা জানি না, স্বাভাবিক নিয়ম অনুযায়ী এই লোকটা কি করতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনে কারীমের সূরা লোকমানের 34 নম্বর আয়াত থেকে কথাগুলা বলেছেন, কিন্তু এরপরে আমরা সহজ করে বলবো। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, আগামীকাল কোন দেশে মৃত্যুবরণ করবে, কেউ জানে? কথা বলেন, কেউ জানে? কেউ জানে না। আল্লাহ বলছেন আগামীকাল কি উপার্জন করবে জানে না, সে তো চিন্তা করেছে আগামীকালকে অফিস করবে, আগামীকালকে দোকান করবে, এই জন্যে বান্দা ঘুমাইছে, হয়তো ঘুমের ভিতরে মরে গিয়েছে। তার চিন্তা হলো আগামীকালকে আমেরিকা যাবে, লন্ডনে যাবে, হয়তো রাত্রবেলায় মরে গিয়েছে, আসে না নাই,
আল্লাহ বুঝাতে চাচ্ছেন কে কোন জায়গায় মরবে কেউ জানে না, জানেন কে? কথায় কথা চলে আসলো, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় বক্তৃতা করতেছেন হাদিসের কথা, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বক্তৃতা করতেছেন, নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন, হাজারো লাখো সৃষ্টি তার সামনে বসা, শুধু মানুষ না বিভিন্ন প্রাণী তার সামনে বসা, ওয়াজ করতেছেন। হঠাৎ করে তাকায়া দেখেন আজরাইলকে দেখা যায়, আজরাইল আসে এসে ঘুরতেছে, হঠাৎ করে আজরাইল ঘুরতেছে, আজরাইল ঘুরে ঘুরে চলে গিয়েছে। নসিহতের মধ্যখানে একটা যুবক দৌড়াইয়া হযরত সুলাইমানের সামনে গিয়ে পায়ে ধরে কান্না করতেছে আর বলতেছে, পয়গম্বর আপনি আমাকে বাঁচাইয়া দেন। তিনি বললেন, কি হয়েছে বাবা, তুমি এতক্ষণ ওয়াজ শুনতেছিলা, হঠাৎ করে চিল্লাচ্ছ কেন? যুবক বলতেছে, হুজুর আমাকে এই মুহূর্তে চীন দেশে পাঠাইয়া দেন, আমি এখানে থাকতে পারছি না, আমার সহ্য হচ্ছে না, আমার অসহ্য লাগতেছে, আপনি আমাকে চিনিয়ে পাঠাইয়া দেন, আমার ভয় ঢুকে গিয়েছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে বললেন, বাতাস কয়েক মুহূর্তের ভিতরে এই বান্দাটাকে চীন পৌঁছে দাও। চীন বান্দাটাকে পৌঁছে দেওয়া হলো, নসিহত শেষ হয়ে গেল। কিছুক্ষণ পরে হযরতে আজরাইল আবার সুলাইমান আল ইসলামের দরবারে হাজির। সুলাইমান বলেন, আজরাইল তোমাকে এভাবে ঘুরতে দেখলাম, ব্যাপারটা কি আমাকে একটু বলো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে আজরাইল বলতে লাগলেন, পয়গম্বর সুলাইমান শুনেন, আজকে একটা যুবককে আমি হত্যা করবার কথা ছিল চীনে, আমি কাগজটা নিয়ে তার তারিখ নিয়ে টাইম নিয়ে পৌঁছে গেলাম চীনে, যেই জায়গায় তার মৃত্যুবরণ করার কথা ওখানে গিয়ে খুঁজে ওই লোকটারে পাইলাম না, পুরা চীন দেশ চিরনি অভিযান চালাইলাম, কোথাও খুঁজে পাই না, গেল কই? যেই লোকটার মৌত আমার কাগজে লেখা চায় নাই, ওরে তো পুরা চায় না, খুঁজে পাই না, গেল কোথায়? জমিনের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কয়েক মুহূর্তের ভিতরে খুঁজলাম, তার মৌতের আর কয়েক মিনিট বাকি আছে, পৃথিবীর কোথাও নাই। খুঁজতে খুঁজতে চিন্তা করলাম, গেল কোথায়? দুনিয়া থেকে ভাগবার তো জায়গা নাই, আর আমার নামে লেখা ওকে মারতে হবে চিনি, এখন খুঁজে পাই না কেন? খুঁজতে খুঁজতে আপনার মাহফিলে এসে দেখি ওয়াজ শুনতেছে, আল্লাহ আকবার। আমি এসে দেখি আপনার মাহফিলে বসে যুবক ওয়াজ শুনতেছে, কোনো কথা না বলে তার চেহারার দিকে শুধু তাকাইলাম, আমি তাকাইলাম, সে দৃষ্টি দিয়েছে আমার দিকে, আমি দিয়েছি তার দিকে, কাজ যাহবার হয়ে গিয়েছে। এই যুবকটাই আপনার কাছে গিয়ে বলছিল, ভয় পাচ্ছি আপনি আমাকে চিনে পাঠাইয়া দেন, একে চিনে নেওয়ার জন্য আমি কৌশল করেছি, তাকে আপনি বাতাসের মাধ্যমে চীন পৌঁছে দিয়েছেন, বাতাস পৌঁছে যাওয়ার আগে আমি ওখানে পৌঁছে গিয়েছি, তার জান কবজ করে পাঠাইয়া দিয়া এখন আমি আপনার দরবারে আবার হাজির হয়ে গিয়েছি। আল্লাহ আকবার বলেন, মৌত যেখানে লেখা আছে সেখানেই হবে। এজন্য কথাটা ভালো করে বুঝবেন, আপনি মনে করতেছেন আপনি হয়তো বাইতুল্লাহ গিয়া মরবেন, কাবা ঘর তোয়াফ করে মরবেন, কাগজে লেখা আপনি বাথরুমে মরবেন, কিছু করতে পারবেন না, কাগজে লেখা আপনি দোয়া করতেছেন, আল্লাহ আমারে মদিনায় নিয়ে মারাও, আল্লাহ কই রিক্সার তলে পড়ে মর, কাগজে লেখা এটাই। পৃথিবীতে তাকদিরে যা লেখা তা চেঞ্জ করতে পারবেন না, বুঝাতে চাই কেমনে মরবেন, আগামী কালকে কি উপার্জন করবেন, কেমনে মরবেন, কোথায় মরবেন, কোন দিন মরবেন, কোন টাইমে মরবেন, জানেন কে? কত লোককে দেখবেন 32 চাকার গাড়ির নিচে পড়ার পরেও মরে না, বাইচা গেছে, এমন আছে না নাই? আর কত লোক দেখবেন বাইসাইকেলে ধাক্কা খেয়া পড়ছে তো নাক মুখ দিয়ে রক্ত বাইরে মরিয়া গেছে। আল্লাহ বুঝাতে চান বান্দারে, কার মত কোন ভাবে আমি লিখে রেখেছি কেউ জানে না, জানেন কে? আমার বন্ধুগণ এই জন্য বুঝাতে চাই, কাউকে যদি দেখেন মারাত্মক অসুখ হয়েছে, শারীরিক জটিলতায় পড়ে গিয়েছে, বিশেষ পরিস্থিতিতে অনুভব করতে পারতেছে হয়তো জীবন শেষ হয়ে যাচ্ছে আর বাঁচবে না, এমন যদি দেখা যায় সূর্য নিঃশেষ হয়ে যাচ্ছে, লোকটার বাঁচবে না, জীবনের বাকি সময়টুকুন কেমনে কাটাবেন, আমি কথাটা বুঝাতে চাই। সবাই তো আজ আমি আছি, কালকে আমিও তো মরে যেতে পারি, এই জন্য বলতে চাই, আপনি যদি মনে করেন আজকের রাত্রটা শেষ রাত্র, আজকের রাত্রটা শেষ রাত্র, তাহলে আমলটা আপনার জন্যে, কথা কি বুঝতে পেরেছেন?
আপনি যদি মনে করেন আজকে আপনি মরে যেতে পারেন, তাহলে এই কথাটা আপনার জন্য, কথাটা ভালো করে মনে রাখবেন। কি করা লাগবে? আল্লাহর নৈকট্য অর্জন এবং গুণামোচনের জন্য আপনাকে প্রাণপণ চেষ্টা করা লাগবে। এমন পরিস্থিতিতে করণীয় কি? এক নাম্বার হচ্ছে, করণীয় হলো যদি মনে করেন আমি মরে যাব, হয়তো আর বাঁচব না। এক নাম্বার করণীয় হল পরম ক্ষমাশীল, ক্ষমতাশীল, অসীম দয়ালু আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের কাছে নিজের অতীত জীবনের সকল গুনার কথা তুলে ধরতে হবে। যদি মনে করেন আজকের রাত্রে আমার শেষ রাত্র, হয়তো সকাল আমার হতে পারে নাও হতে পারে, ওই কথা যদি আপনাদের চিন্তায় থাকে, তাহলে আপনাদেরকে বলছি আজকে রাত্রে আপনি মনে করেন এই রাত্র আমার জিন্দগির শেষ রাত্র, এটা মনে করে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের কাছে নিজের অতীত জীবনের সকল গুনার কথা তুলে ধরে অনুতপ্ত হয়ে যান, অনুতপ্ত হয়ে হৃদয়কে নিখাত করে তওবা করেন, ইস্তেগফার করেন। আল্লাহ বলছেন, বান্দারে তুই যদি মনে করিস আগামী কালকে হয়তো আমার দিন শেষ, এই কথা চিন্তা করে কেউ যদি চোখ থেকে এক ফোঁটা লোনা জল ছেড়ে দিতে পারে, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিতে পারি। এজন্য যদি মনে করেন হয়তো আজকের রাত্রে শেষ রাত্র হয়ে যেতে পারে, আমি মা বোন সহ সবাইকে বলছি, এক নম্বর কাজ হলো তওবা। আমি আমার স্বামীর সাথে যে অন্যায় করেছি, আমি আমার স্বামীর হক নষ্ট করেছি, তওবা করে নেই। সন্তানের হক নষ্ট করেছি, তওবা করে নেই। শ্বশুর শাশুড়ির হক নষ্ট করেছি, তওবা করি। আমি হয়তো বাড়িতে থাকাকালীন, এই শ্বশুর বাড়িতে থাকাকালীন অনেকগুলো অন্যায় করেছি, আগামী কালকে হয়তো আমার শেষ দিন, আজকে রাত্র শেষ হয়ে যাচ্ছে, তওবা করে নেন। এইভাবে তওবা করে নিতে হবে। ভাইয়েরা আপনাদেরকে বলছি, আপনি যদি মনে করেন স্ত্রীর সাথে কোনো অন্যায় করেছেন, নাফরমানি করেছেন, তওবা করে নেন। নিকাত চিত্তে আল্লাহর কাছে বলেন, আল্লাহ বলছেন, বান্দা যখন সে তার তওবা অন্যায় বুঝতে পারে, আমি আল্লাহ তার জন্যে রহমত নিয়ে হাজির হয়ে যাই। দুই নম্বর হল, কেউ যদি বুঝতে পারে আমি মরে যাব আর বাঁচব না, এই লোকটার দুই নম্বর কাজ হলো, এক নম্বর তো তওবা ইস্তেগফার করা, সব কথাকে মনে করা। এ কথা বলা যাবে না, আল্লাহ জানি না আমি কি অন্যায় করছি মনে নাই, এগুলো ভুয়া কথা। কি অন্যায় করছে মনে নাই না? না আছে, সব ভুয়া, মিথ্যা কথা বলে কি অন্যায় করছি মনে নাই, সব মনে আছে। আপনাকে বলতে হবে, আল্লাহ আমার সব গুনার কথা মনে পড়েছে, কেউ দেখে নাই, তুমি দেখেছো, আমি সব জানি, আমার সকল অন্যায় আজকে তোমার সামনে সঁপে দিলাম। রব তোমাকে সাক্ষী রেখে বলছে, যদি আজকে রাত্র শেষ হয়ে যায় আগামী কালকে নাও বাঁচতে পারি, সকল অন্যায়ের জন্য তওবা করলাম, তোমাকে সাক্ষী রেখে কালকে আর অন্যায় করব না। আপনি যদি বেঁচেও যান, আজকে রাত্রের আগে যত গুনাহ করেছিলেন সব মাফ করে দিবেন আল্লাহ। দুই নম্বর হল, আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে দুর্বলতা, অতীত জীবনে ঘটে যাওয়া ত্রুটি বিচ্যুতিগুলোকে যথাসাধ্য অধিক পরিমাণে নফল ইবাদত বন্দেগি নেকি কাজের মাধ্যমে ভরপুর করে দেওয়া, অতীত জিন্দেগিতে যদি অন্যায় হয়ে যায়, অতীত জিন্দেগিতে ত্রুটি বিচ্যুতি আমাদের আছে না নাই কথা বলেন, এমন কি কেউ আছেন হাত উঠে বলতে পারবেন আমার অতীত জীবনে কোনো ত্রুটি নাই? পৃথিবীতে এমন কোন জিন্দা ওলি পাওয়া যাবে বলে আমারও জানা নাই, যদি পাওয়া যায় তো আমি সবার আগে তার কাছে গিয়ে মরে দিতাম। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার জিন্দেগিতে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, 100% আছে। সুতরাং এটা মনে করেন, আমার জিন্দেগিতে ত্রুটি বিচ্ছুতিগুলোকে যথাসাধ্য পূরণ করবার জন্য অধিক পরিমাণে নফল ইবাদত জিকির আজকার করে রাত্র কাটাইয়া দেন, তাসবি জিন্দেগি বন্দেগি করে আজকের রাত্র কাটাইয়া দেন, আর মনে মনে বলেন, আল্লাহ হয়তো জানি না আগামীকালকে বাঁচব কিনা, আজকের রাত্রে আমানত পেয়েছি আল্লাহ তাআলা, আজকের রাত্রে তুমি আমাকে ফুরসত দিয়েছো, এক মিনিটও হেলায় খেলায় কাটাতে চাই না, এই জন্য সারা রাত বন্দেগি করে কাটাইয়া দিলাম। আল্লাহ বলবেন, বান্দারে তোর ভিতরে মৃত্যুর ভয় ঢুকে গিয়েছে, জাহান্নামের ভয় ঢুকে গিয়েছে, আজকে রাত্রে বিছানায় পিঠ লাগাও নাই, আর আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে জাহান্নামের কোনো দরজা দেখাবো না। আল্লাহ আকবার বলেন। তিন নম্বর যে কাজ করতে পারব, তিন নম্বর সাধ্য মতো কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে লা ইলাহা ইল্লাল, মনে রাখবেন কি বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দোয়া তাসবিহ জিকির আজকার অধিকভাবে জিবাকে সজীব রাখবেন। আপনি মনে করবেন, আমার মত যদি আজকে রাত্রে হয়ে যায় আগামীকালকে না বাঁচতে পারি, আমি আল্লাহর নামের জিকির করে করে রাত্রে কাটাইয়া দেব,
তসবি পড়ে পড়ে কাটায়া দেব। রাত্রের ফেরেশতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই বান্দা 60 বছর সারা রাত ঘুমাইছে, হঠাৎ করে আজকে রাত্রে ঘুমায় না, শুধু তোমার নামের জিকির করে, তার দিলের ভিতরে যদি মরে যায় মরে যায়। আল্লাহ বলবেন, ফেরেশতারা ওর জিন্দেগির শুরু থেকে আজ পর্যন্ত নফরমানির যত খাতা আছে সবগুলাকে একবারে ব্লক করে দাও, ছিঁড়ে ফেলে দাও, আমার বান্দার নামে নফরমানির কোনো খাতা রাখা যাবে না। আজকের রাত্রের ইবাদতের মাধ্যমে পুরা পিছনের জিন্দেগি ইবাদত দিয়ে ভরে দাও। আমার বান্দগণ, 4 নম্বর যে কাজ করতে হবে, 4 নম্বর হলো, আপনি যদি মনে করেন আজকে আমি মরে যাব, সকালবেলা আমাকে কবরে মাদফুন করা হবে, কবরে শুইয়ে রাখা হবে, এই কথা চিন্তা করেন, কবরের অন্ধকার, হাসরের ভয়াবহতা, জাহান্নামের সেই মর্মস্পর্শী শাস্তি ইত্যাদি ভয়ের কথা আল্লাহ নিকট ক্রন্দন করে বলেন, আল্লাহ কবরের ভিতরে আজাব আমি কিছুই বুঝি না, আয় আল্লাহ হাসরের ময়দানের শাস্তি আমার সহ্য হবে না, আয় আল্লাহ জাহান্নামের শাস্তি আমি কেমনে নিব, এই কথা বলে কান্না করেন, আল্লাহর নিকট ক্রন্দন করেন, তার নিকট আশ্রয় প্রার্থনা করেন। আল্লাহ বলছেন, যারা আমাকে ভয় করে আমার কাছে আশ্রয় প্রার্থনা করবে, আমি বুঝবো আমার বান্দার কারো কাছে আশ্রয় পায় নাই, কেউ তাকে আশ্রয় দেয় নাই, এই জন্যে দিন শেষে আমার বান্দা আমার কাছে চলে এসেছে, আমার কাছে আশ্রয় চায় ফেরেশতারা। বান্দার কোনো কথা তোমাদের শোনা লাগবে না, স্বয়ং আমি আল্লাহ শুনবো, আর আমার বান্দার আশ্রয়দাতা আমি হয়ে গেলাম। এরপরে আমাদের যে কাজ করতে হবে, মনে যদি করে আজকে রাত্রে হয়তো আমার জিন্দগির শেষ রাত্র হতে পারে, আগামীকালকে নাও বাঁচতে পারি, এই কথা চিন্তা করলে ঘুমাবার আগে যদি ঘুমাইয়া যান, অজু অবস্থায় ঘুমিয়ে যাবেন। আর যদি মনে করেন আগামীকালকে রাত্রে ঘুমিয়ে যাব, আগামীকালকে দিন বা নাও বাঁচতে পারি, 5-6 নম্বর যে কাজ করবেন, গল্প গুজব বন্ধ করে দেন, খেলাধুলা বাদ দিয়ে দেন, বিনা দরকারে মোবাইল টিপাটিপি বাদ দেন, টিভি দেখা বাদ দেন, ওনার থেকে কথা অপচয় কথাগুলো বাদ দিয়ে যদি আপনি জিম ধরে বসে থাকেন, পাবলিক বলবি হঠাৎ করে সব বাদ দিয়ে দিল কেন, আপনার চিন্তা একটাই, আল্লাহ অনর্থক কথাবার্তা বন্ধ করেছি, গান বাজনা বন্ধ করেছি, টিভি দেখা বন্ধ করেছি, মোবাইল চালানো বন্ধ করলাম, শুধু চিন্তা আগামীকালকে বাঁচবো কিনা, মরে যেতে পারি, আল্লাহ জীবনে তো কিছুই করলাম না, হার্ট বিট বেড়ে যাচ্ছে, শুধু গুনার গুনা। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল রহমতের 10 জন ফেরেশতা দিয়ে পাঠাইয়া দিবেন, যারে আমার বান্দার চতুর্দিক বেষ্টন করে দাঁড়ায়া দেয়, আমার বান্দার দিলের ভিতরে যত চিন্তা করেছে সবগুলাকে আমি আল্লাহ বাস্তবায়িত করে সব গুনাহ মাফ করায়া জান্নাতের ওয়াদা দিলাম। আমার বন্ধুগণ, এরপরে যে কাজ করা যায়, 7 নম্বর যদি মনে করেন আপনি মরে যাবেন, আমি মরে যাব, আগামীকালকে আর বাঁচব না, 7 নম্বর যে কাজ করতে হবে, কারো সাথে যদি লেনদেন থাকে দ্রুত লেনদেনের সমাধান করে ফেলতে হবে। একটা লোক আপনার পিছনে 5 বছর ঘুরছে, আপনি তার টাকা দেন না, কয়েক টাকা হয়তো 5 বছর ঘুরছে কিন্তু আপনি টাকা দেন না, বলছেন টাকা পাস না, আজকে রাত্রে যদি হঠাৎ টেলিফোন করে বলেন, বন্ধু তোর কাছ থেকে 5000 টাকা আনছিলাম, বহুত ঘুরছস, দেই নাই, আজকে ভয় হচ্ছে, কালকে মরে যেতে পারি, দুস্থ যদি বেঁচে থাকে কালকে তোর টাকাটা দিয়ে দিব, আজকে রাত্রে মরবো কি না বাঁচবো জানি না, ভয় ঢুকে গিয়েছে, দুস্থ দেখবেন টেলিফোনে বলতেছে টেনশন করিস না, মরে গেলে সব মাফ। আল্লাহ বলেন, তোর ভিতরে ভয় ঢুকে যাওয়ার কারণে আমি আল্লাহ আসমানে মাফের ওয়াদা দিলাম। এইভাবে দিলের ভিতরে ঢুকাইয়া দেন, লেনদেন থাকলে শেষ করে দেন, কারো হক নষ্ট করে থাকলে অনতি বিলম্বে তা মালিকের কাছে ফিরিয়ে দেন, কাউকে কষ্ট দিয়ে থাকলে, কারো প্রতি জুলুম অত্যাচার করে থাকলে তার নিকট ক্ষমা প্রার্থনা করেন, তাকে ক্ষতিপূরণ দিয়ে দেন, তার প্রতি কারো দাবি দেওয়া থাকলে আপনি আদায় করে দেন, অভিযোগ অনুযোগ থাকলে বিষয়গুলো মিটমাট করে দেন। এরপরে দান সাদকাকে আপনি বাড়াইয়া দেন আর বলেন, আল্লাহ হয়তো মরে যাবো আগামীকালকে বাঁচবো না, এই চিন্তা করে আজকে রাত্রে কিছু সাদকা করে দেন, আজকে রাত্রে কিছু যদি সাদকা করে দিতে পারেন, আল্লাহ বলছেন, বান্দারে আমি যদি তোর উপরে রাগ করে কাগজে লিখে রাখি তোর মৃত্যুর সময় তোকে কষ্ট দেব, আর সাদাকা তো তারদ্দুল বালা, সাদাকার মাধ্যমে তো মুসিবত দূর হয়ে যায়, সাদাকার মাধ্যমে আগামীকালকে যদি তুই মরে যাস তোর আমল নামায় মৃত্যুর সময় কষ্ট লেখা ছিল, এই কষ্ট দূর করে আমি আল্লাহ ভালো ভালো অলিয়া অলিয়াদের মতো তোর নামে লিখে দিলাম। আমার বন্ধুগণ, এই কাজগুলো আমরা করতে পারি। এরপরে আমরা যে কাজগুলো করতে পারি, যদি মনে করেন আগামীকালকে মরে যেতে পারি, হয়তো বাঁচবো না, তাহলে মৃত্যুর পরে করণীয় কি সে বিষয়ে আপনি উত্তরাধিকারদের কাছে ওসিয়ত করতে পারেন, নির্দেশনা দিতে পারেন, আপনি নির্দেশনা দিবেন, আমার অমুক জায়গায় বাড়ি আছে, অমুক জায়গায় সিনেমা হল আছে, আমার অমুক জায়গায় এই আছে সেই আছে ওইটা আছে সেটা আছে, তোমরা দেখে রাখো,
অমুকের সাথে জায়গা নিয়ে মামলা আছে, ওর দুই নম্বর দলিল করে জায়গা দখল করছি, সব আপনি বুঝাইয়া দিবেন, এই সবগুলা বাদ দেন, মৃত্যুর সময় বাটপারি বন্ধ করে দেন। বলতে চান আপনি আমি আগামীকালকে মরে যাব, ওসিয়ত করেন, আমি মরে গেলে আমার সম্পত্তির কিছু অংশ তোমরা আল্লাহর রাস্তায় দান করে দিও, তোমরা আমার জন্য দোয়া খায়ের করো, তোমরা যদি না পারো এতিমখানায় দিও, আমার সম্পত্তি দিয়ে একটা মসজিদ বানাইয়া দিও, একটা এতিমখানা বানাইয়া দিও, তোমরা তো জানি তোমরা আমার জন্য দোয়া করবে না, তোমাদেরকে মানুষ বানাতে পারি নাই, মৃত্যুবরণ করলে যেন কবরে গিয়ে শান্তি পায়, তোমরা ভালো জায়গায় আমাকে একটা কবর দিও, আলিমুল আমাদের পাশে, মাদ্রাসার পাশে, মসজিদের পাশে আমাকে কবর দিও। এইভাবে যদি আপনার ভিতরে গুছানো কথাগুলো চলে আসে, গুনাহ মোচন করার জন্য ভয় ঢুকে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলবেন, বান্দা তোর ভিতরে ভয় ঢুকে যাওয়ার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোকে মাফ করে দিলাম। এখানে ছোট্ট করে একটা ঘটনা বলে দিই, বানি ইসরাইলের কোরআনে কারীমের আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই কথাগুলো নিয়ে এসেছেন, আমরা সংক্ষেপ করে বলে দিই। বানি ইসরাইলের এক ব্যক্তির ভিতরে মৃত্যুর ভয় ঢুকে গেল, হয় আল্লাহর বান্দার ভিতরে ঢুকে গেল, আর বাঁচব না, হয়তো মরে যাব, আর বাঁচব না, মরে যাব, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, এই কথা চিন্তা করে বাচ্চাদেরকে ডাকছে, ডেকে ডেকে বলছো বাচ্চারা আমি যদি মরে যাই আমার ভয় ঢুকে গেছে, আমি তো বহুত হারাম কাজ করেছি, না ফরমানি করেছি, দুনিয়ার জমিনে এমন কোন অন্যায় নাই যে অন্যায় আমি করি নাই, অনেক অন্যায় করেছি, মরে গেলে কোথায় যাব রে, জাহান্নাম ছাড়া তো কোনো জায়গা নাই, তোমরা এক কাজ করো, আমি মরে গেলে আমাকে আগুন দিয়া জ্বালাইয়া কিছু অংশ তোমরা ছাই বানাইয়া সাগরে ছেড়ে দেবা, কিছু অংশ উপরে ছেড়ে দেবা, কিছু অংশ কুকুর বিড়ালকে খেতে দেবা, আমার ভয় হচ্ছে রে, আল্লাহ যেন আমাকে কেয়ামতের দিন খুঁজে না পায়, আল্লাহ যদি আমাকে পেয়ে যায় শাস্তি দিবে, আমাকে আজাব দিবে, এই কথা বলে সব করে দিল। ইন্তেকালের পরে সংক্ষেপ করে বলে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বান্দাকে ডাকবেন, বান্দা হাজির হয়ে যাও, বাতাসকে বলবেন বাতাস অমুক দিনে অমুক জায়গায় একটা লোককে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ছাই যা নিয়েছিল আমার সামনে হাজির করো, কুকুরকে বলবেন গুস্তগুলো হাজির করো, মাটিকে বলবেন হাড্ডি খেয়েছিল আমার সামনে হাজির করো, সব যখন হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন আজ হাজির হয়ে যাও, দাঁড়িয়ে যাও, সাথে সাথে বান্দা দাঁড়িয়ে যাবে আর কাঁপতে থাকবে, আল্লাহ বলবেন কি ব্যাপার কাঁপতেছো কেন, ও বলবে আল্লাহ আমি তো আমার বাচ্চাদেরকে বলেছিলাম মরে গেলে জ্বালিয়ে দেওয়ার জন্য, ওরা তো তাই মনে হয় করেছিল কিন্তু আপনি পাইলেন কেমনে, আল্লাহ বলবেন কেনই তুই এমন করতে চাইলে আগে বল, কেন নিজেকে জ্বালিয়ে ছাই করে সাগরে ফেলে দিয়া, আগুনে ফেলে দিয়া, নদীতে ফেলে দিয়া, বাতাসে ফেলে দিয়া আমার কাছ থেকে ভাগতে চাইলে, বান্দা বল আল্লাহ ভাগতে চাইছিলাম এই জন্য আমি যেন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এত নাফরমানি করেছি, তোমার সামনে কেমনে দাঁড়াবো, ভয়ের কারণে এগুলো করেছি, আল্লাহ বলবেন বান্দারে তোর ভিতরে যে জাহান্নামের ভয় ঢুকেছে, আজাবের ভয় ঢুকেছে, এই ভয় ঢুকে যাওয়ার কারণে এমন প্রক্রিয়া অবলম্বন করলে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, ও বান্দা টেনশন করিস না, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল মাফ করে দিতে চায় আপনাকে আমাকে, সেই মাফির পথটাকে খুঁজে পেতে হবে আপনারা, আমরা এই মাফির পথে যেতে চাই কি চাই না বলেন, সবাই বলেন, এই মাফির পথে যদি আপনাকে আমাকে যেতে হয় যে এই কাজটুকু আপনাকে আমাকে করতে হবে, আল্লাহ বলছেন বান্দা মনে করো আজকের রাত্র তোমার জন্য শেষ রাত্র, তুমি মরে যাবে আর বাঁচবা না, এই কথা চিন্তা করে তুমি আমলে জিন্দেগি বানাও, আল্লাহ বলছেন যারা জিন্দেগিকে আমলে জিন্দেগি বানাতে পারে আর নিজের চেষ্টা শুরু করে দে, আল্লাহ বলছেন চেষ্টা শুরু করার সাথে সাথে তার আমল নামায় দশটা দশটা করে নিকি লেখে দেয়, কন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ কথা তো আরো অনেক, সব কথা বলতে গেলে আজকে রাত্র শেষ হয়ে যাবে, ওখানে যেই কথাগুলো আমরা বলতে চাই সব কথা বলা যাবে না, কষ্ট হচ্ছে নাকি আপনাদের, রাত্র কয়টা হয়েছে, আমার ইচ্ছা ছিল আজকে কিছু বলবো, একটা কথা যে ওই যে অনেকে বলে আমার চার বিয়ে করার তো অধিকার ইসলাম দিয়েছে, আমি বিয়ে করলে অসুবিধে কি আছে না, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কতটুকু, এটা নিয়ে আমরা আলোচনা করতে চাইছিলাম, কিন্তু যতক্ষণ কথা বলছি তত অনেক বলা হয়েছে, স্ত্রীর প্রতি একজন স্বামীর কতটুকু দায়িত্ব, এই জায়গায় যদি ওয়াজ করি আর কারো দ্বিতীয় বিয়ে করার চিন্তা করবেন না, দেখবেন একটারই দায়িত্ব আদায় হয় নাই, বাকিগুলোর আর আদায় করবেন কেমনে, তো যাই হোক কথা তো লম্বা হয়ে যাবে, আমরা সব কথা বলবো না, শুধু এতটুকুন বলতে চাই
হজরতে জিব্রিল আমিন রাসূলের কাছে আসলেন। নবীজি বললেন, আমি তোমাকে যতবার আমার নিকট আসতে দেখেছি তুমি দেখি খুব টেনশনে থাকো। জিব্রাইলকে বলছেন খুব টেনশনে থাকো, ব্যাপারটা কি, তোমার দুশ্চিন্তা যায় না কেন, কেন তুমি এত চিন্তিত হয়ে আমার কাছে আসো? জিব্রাইল বলছেন, রাসূলুল্লাহ আপনার কাছে আমি আসি, আপনি আমাকে দেখেন আমি খুব টেনশন করি, কেন করি তা তো আপনি জানতে চান না, এজন্য আমি বলি না। নবীজি বললেন, বলো। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঠোঁট থেকে হাসি শেষ হয়ে যাওয়া, মুখের মধ্যে হাসি না ফুটার একমাত্র কারণ আল্লাহ জাহান্নাম যেদিন তৈরি করেছেন ওই দিন থেকে আমার মুখের হাসি চলে গিয়েছে। কে বলছেন? কে বলছেন? জিব্রাইল। ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না যেদিন আল্লাহ জাহান্নাম বানাইছেন ওই দিন থেকে আর হাসি আর আসে না, কেন? আপনি জানেননি জাহান্নামে কি আছে? নবীজি বলেন, বলো কিছু যদি তোমার বলার থাকে কিছু বলো শুনি। হযরতে জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি আমাকে অনেক দিন প্রশ্ন করেছেন কেন আমি হাসি না, আপনার সঙ্গে এত কথা বলি আমার টুট কখনো হাসি ফুটেনি কেন? এক নাম্বার কারণ হলো আমি জানি জাহান্নামের গভীরতা এমন, জাহান্নামের গভীরতা এমন পয়গম্বরে আরবি আপনি হয়তো জানেন না, জাহান্নামের মুখ থেকে একটা পাথর যদি জাহান্নামের তলদেশে নিক্ষেপ করা হয় ওটা যদি জাহান্নামের মুখ হয় ওখান থেকে যদি একটা পাথর জাহান্নামের নিচে ছেড়ে দেওয়া হয় আর এই পাথর দ্রুত গতিতে যদি চলতে থাকে এইভাবে 70 বছর চলে যাওয়ার পরেও একটা পাথর জাহান্নামের নিচে যেতে পারে না। পয়গম্বরে আরবি, এত বিশাল একটা জাহান্নাম, এখানে কেমনে আল্লাহ পাবলিককে জ্বালাবেন বিচারের দিনে? এই জাহান্নামকে 70,000 শিকল দিয়ে টেনে ধরা হবে, প্রত্যেকটা শিকল ধরে রাখবেন 70,000 ফেরেশতা। এই জাহান্নামকে 70,000 শিকল দিয়ে টেনে ধরা হবে আর এক একটা শিকল বহন করবেন 70,000 ফেরেশতা। এবার চিন্তা করেন জাহান্নামের পরিধি কেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি ইসলাম বলেন, আর কি জানো বলো তো জিব্রাইল? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই জন্যে আমার মুখে হাসি ফুটে না, উম্মতের আপনার কেমনে হাসে, দুনিয়ার মানুষ কেমনে এত আনন্দ করে আমি জানি না। দুই নম্বর হলো জাহান্নামে আল্লাহ চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করে দিবেন, জাহান্নামে তাপ বিলীন হয়ে যাবে, হারিয়ে যাবে, এত বিশাল চাঁদ এত বিশাল সূর্য জাহান্নামে দেওয়ার পরে বিলীন হয়ে যাবে, খুঁজেই পাওয়া যাবে না, ছোট্ট একটা হাতের আংটির পাথরের মতো পড়ে থাকবে সূর্য আর চন্দ্র। এত বড় জাহান্নাম আল্লাহ বানিয়েছেন, এই জাহান্নামে হয়তো আপনার কোন উম্মত যাবে কিন্তু আমার ভয় হয় এই উম্মত কেমনে দুনিয়ার আনন্দে পড়ে হেসে বেড়ায়, এজন্য আমি হাসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন কি এই জাহান্নামীদেরকে কি করা হবে? জাহান্নামীদের শরীরের চামড়া হবে 162 ফুট পুরো চৌড়া। মানুষের শরীরের চামড়া যেটা জাহান্নামে যাবে, কোন মানুষ যদি জাহান্নামে যায় জাহান্নামীদের শরীরের চামড়া হবে 162 ফুট চৌড়া, 162 ফুট পুরু করে দেওয়া হবে যাতে করে আজাব অত্যন্ত ভয়াবহ হয়। তাদের শরীরে আরো থাকবে তিল, তিল তো বুঝেন, তিল শরীরে তিল থাকে কিনা? নবীজিকে জিব্রিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামীদের শরীরে তিল থাকবে আর এক একটা তিল হবে অহুদ পাহাড়ের সমান। এই শাস্তিগুলা যখন আমার চোখের সামনে ভেসে উঠে আমি আর হাসতে পারি না। পয়গম্বরে আরবি, প্রতিদিন জাহান্নামের আজাব পূর্বের দিনের চাইতে 3 গুণ থেকে 100 গুণ বেশি বাড়িয়ে দেওয়া হবে। জাহান্নামের খাদ্য হবে কাঁটাযুক্ত ফল, কাঁটাযুক্ত গাছ আর পানীয়, ফুটন্ত পানি, পুজ এবং রক্তের মিশ্রণে উত্তপ্ত তেল। এরপর জাহান্নামবাসীর পিপাসা এত বেশি হবে তারাই পানীয় পান করবে। পয়গম্বরে আরবি আপনি জানেন না জাহান্নামের এই ভয়াবহতা অকল্পনীয়, আজাব অনন্তকাল ধরে চলবে। জাহান্নামে বাসী যারা যাবে
জাহান্নামবাসীরা এক পর্যায়ে জাহান্নামের দেয়াল টপকিয়ে চলে যেতে চাইবে, জাহান্নাম থেকে বের হতে চাইবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল লোহার হাতুড়ি দ্বারা তাদেরকে আঘাত করে করে ফেতলা করে আবার জাহান্নামে ফেলে দিবেন। এই দৃশ্যগুলা যখন আমার চোখের সামনে চলে আসে পয়গম্বরে আরবি, সাথে সাথে আমার মুখের হাসি চলে যায়, ভয় পেয়ে যায়। নবীজি বললেন, তুমি যদি এত ভয় পাও তুমি তো জাহান্নামে যাবে না, তুমি তো আল্লাহর রহমতের ফেরেশতা। ও জিব্রাইল বলো, আমার উম্মত কেমনে দুনিয়ায় পাগল হয়ে যায়। আপনাদেরকে বুঝাতে চাই জাহান্নাম থেকে আপনাকে আমাকে বাঁচা লাগবে কিনা একটু বলেন। সবাই বলেন, বাঁচা লাগবে কিনা। জিব্রাইলকে বলছেন, জিব্রাইল বলো তো এই জাহান্নাম থেকে আমার উম্মত গুলাকে কেমনে বাঁচানো যায়। যে কথা শুরু করেছিলাম ওই কথা শেষে নিয়ে এসছি, আর লম্বা করতে চাই না। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি তাহলে শুনে রাখবেন, এত এত বিশাল আযাবের জায়গা জাহান্নাম, ওই জাহান্নামের আযাবের জায়গা থেকে আপনার উম্মত গুলাকে যদি বাঁচাইয়া দিতে হয়, আমি একটা ছোট্ট কথা বলে দেই, এই কথা যদি আপনার উম্মতেরা মেনে নিতে পারে, আমার বিশ্বাস তারা কোনদিন আর জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার। নবীজি বললেন, জিব্রাইল তাহলে বলো আমি শুনি। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো কি বলতে চাও? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন আমাকে তৈরি করলেন, আল্লাহ তাআলাকে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমাকে বানাইছেন আপনি আমাকে বানাইলেন, আমি জিব্রাইল, আপনি আমাকে বানাইলেন আল্লাহ। তখন আল্লাহ কি বলছেন জিব্রাইল? আল্লাহ বললেন, হ্যাঁ আমি তোমাকে বানাইছি। ওই সময় আমি দেখলাম আমি আছি আর আল্লাহ তো কিছুই নাই, সব তো নাই। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনি বলেন তো আমাকে যে বানাইলেন, আপনি কি করলে আপনি খুশি হবেন, সব থেকে বেশি কি করলে আপনি সন্তুষ্ট থাকবেন বলেন। নবীজি বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, আর বলেন, জিব্রাইল বলো তো এর জবাবে আল্লাহ কি বলছেন, কিসে তিনি খুশি হন, জানার দরকার আছে না নাই? এমন সময় আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও জিব্রাইল আমি সব থেকে বেশি যে জিনিসে খুশি হই, বান্দা যখন আমার কদমে সেজদায় পড়ে যায়, গোটা দুনিয়া সবগুলা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সবগুলা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আমার বান্দার একটা সেজদা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমি বান্দার সেজদার পাল্লায় খুশি হয়ে যায়। জিব্রাইল বলছেন, আল্লাহ তাআলা আপনি যদি বান্দার সেজদায় এত খুশি হয়ে যান। এই কথা বলবার পরে আল্লাহ তাআলাকে হযরতে জিব্রাইল বলেন, আল্লাহ যদি সেজদায় খুশি হয়ে যান, আমি আপনার কদমে সেজদায় পড়ে গেলাম। এই কথা বলে হযরতে জিব্রাইল আমিন বলেন, আমি আল্লাহর কদমে সেজদা পড়ে গেলাম। ও পয়গম্বরে আরবি, একদিন দুই দিন না, এক বৎসর দুই বৎসর না, একশো বৎসর দুইশো বৎসর না, এক হাজার বছর দুই হাজার বছর না, একাধারে আমি আল্লাহর কদমে সেজদায় পড়ে থাকলাম তিরিশ হাজার বছর। কোন জিব্রাইল তিরিশ হাজার বছর সেজদা দিলেন, এরপরে মাথা উঠালেন, মনে মনে খেয়াল করলেন, আল্লাহ বলবেন, ও জিব্রাইল তিরিশ হাজার বছর আমাকে সেজদা করেছো, আমি তো নিশ্চয় তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। এই কথা জিব্রাইল মনে মনে ভাবতেছেন, আল্লাহ বলবেন, কিন্তু এত লম্বা সেজদা দিলেন, দুনিয়ায় তো কেউ এত লম্বা সেজদা দিতে পারবে না, অথচ আল্লাহ তাআলা নিশ্চয় আমার সেজদায় খুশি হবেন। জিব্রাইল আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জা হলেন, ফিরে গেলেন, তাকায়া দেখেন এত লম্বা সেজদা দেওয়ার পরে সেজদার প্রতি আল্লাহ তাকায়াও দেখেন নাই। জিব্রাইল আমিনের দিকে তাকালেন না। জিব্রাইল এখন আল্লাহ বললেন, জিব্রাইল বলো তো আমি তোমার দিকে তাকাচ্ছি না কেন, তোমার জবাব দিচ্ছি না কেন, কেন দিচ্ছি না? জিব্রাইল বলছে, ওগো পয়গম্বরে আরবি, এই কথা যেহেতু আল্লাহ বলছেন, আমি বড় কষ্ট পেলাম, তিরিশ হাজার বছর সেজদা দিলাম, কেন আমার সেজদার দিকে তাকালেন না, আমার দিকে তাকালেন না, এত লম্বা সেজদা দেওয়ার পরে তিনি কেন খুশি হলেন না? আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ জবাব দিলেন, আমি যখন জিজ্ঞেস করলাম আমার সেজদায় খুশি হন নাই কেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জিব্রাইল তোমার জবাব আমি দেব, তার আগে তুমি একটু আরশে আজিমের দিকে একটু তাকাও, আমার আরশে আজিমের দিকে তাকাও, এরপরে তোমার প্রশ্নের জবাব দিই। পয়গম্বরে আরবি, আমি আরশে আজিমের দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম আল্লাহ তাআলা আরশে আজিমে
আল্লাহর কুদরতি নূর দ্বারা লিখে রেখেছেন একটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিব্রাইল বলছেন, আল্লাহ তাআলা আমার সিজদার সঙ্গে কালিমার সম্পর্ক কি? আমি 30,000 বছর সিজদা দিয়েছি, আর সে আজিমের দিকে আপনি কালিমা দেখান, দুটোটার তো কোনো মিল নাই। আল্লাহ বললেন, জিব্রাইল শোনো। জিব্রাইল জিজ্ঞাসা করলেন, আল্লাহ বললেন, শোনো জিব্রাইল, এইটার কথা কেন আমি করলাম? আমি আল্লাহ দুনিয়া তৈরি করব, ওই দুনিয়ার মানব জাতি জিন জাতির হিদায়তের জন্য লক্ষাধিক নবী রাসূলদেরকে পৃথিবীতে পাঠাবো, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবো এই নবীর উম্মতের উপরে। আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করব, প্রতি ওয়াক্ত নামাজ তারা পড়তে থাকবে, 17টা ফরজ, 17টা করে রাকাত আছে, আর এভাবে তারা চলতে থাকবে নামাজের মধ্যে, প্রতি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17টা করে রাকাত আছে, সেজদা আছে, সেজদা আছে, আমার জন্য ফরজ করব, আমি তাদের জন্য ফরজ করব, প্রত্যেকটা রাকাতের মধ্যে 2টি করে সেজদা হবে, প্রত্যেকটা সেজদার মধ্যে ওই নবীর উম্মতেরা 3 বার করে সুবহানা রব্বিয়াল আলা পড়বে, তারা প্রত্যেক সময় 3টা কমপক্ষে 3টা সেজদা দিবে, প্রত্যেকটা সেজদায় সুবহান রব্বিয়াল আলা কমপক্ষে 3 বার পড়বে, 2টা সেজদা দিবে, প্রত্যেক সেজদায় 1 কমপক্ষে 3 বার তারা পড়বে, আরও বেশি পড়তে পারে। জিব্রাইল তুমি জানো না, তুমি জেনে রাখো, আমার ওই মাহবুব নবীর উম্মত যখন সেজদায় গিয়ে সুবহান রব্বিয়াল আলা বলে আমাকে ডাক দিবে একবার। জিব্রাইল তুমি যে 30,000 বছর সেজদা করে যে নেকি পেয়েছো, আমার ওই শেষ নবীর উম্মত আমার কলিজার টুকরা বান্দারা যখন সেজদায় গিয়ে একবার পড়বে সুবহান রব্বিয়াল আলা, তোমার 30,000 বছর সেজদায় পড়ে যেই সওয়াব হয়েছে তাদের একবার সুবহান আল্লাহ বলার কারণে, তার চেয়ে 1,000 কোটি গুণ বেশি সওয়াব দিয়ে দেব। ও জিব্রাইল, এই জন্য তোমার 30,000 বছরের সেজদা আমার কাছে কিছুই মনে হয় নাই। আমার শেষ নবীর উম্মতেরা সেজদায় গিয়ে যখন 2 সেজদার মধ্যখানে শুধুমাত্র একবার পড়বে সুবহান রব্বিল আলা, একবার সেজদায় গিয়ে পড়বে সুবহান রব্বিল আলা, আমি আল্লাহ তাদের ওই একবারের সুবহান রব্বিল আলাকে 40,000 গুণ বেশি বানায়া ওই নেকি গুলা তাদের আমল নামায় লিখে দেওয়ার ওয়াদা দিলাম। এই কথাই বলছিলাম, এক একটা সেজদা জিব্রাইলের 30,000 বছর ইবাদতের চাইতে দাম, এই জন্যে আমাদেরকে সেজদা দিতে হবে, লম্বা করতে চাই না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমাকে নবী বানাইয়া লাভ নাই, আমাকে রসুল বানাইয়া লাভ নাই, যেই নবীর উম্মত একটা সেজদা দিলে জিব্রাইলের 30,000 বছরের সেজদার চাইতে বেশি দাম, যেই নবীর উম্মত একবার সুবহান রব্বিল আলা বললে 30,000 বছরের সেজদার চাইতে বেশি সওয়াব হয়ে যায়। আমি রসুল হতে চাই না, চাইলে তুমি আমাকে সেই নবীর উম্মত আমাকে বানাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। আমরা তো আজকে সেই রসুলের উম্মত, সেই উম্মত আজকে আমরা, এক একটা সেজদার কত দাম, এক একটা সুবহান রব্বিল আলার কত দাম, আর আজকে আমাদের কন্ডিশন কোথায় চলে গিয়েছে। সুতরাং আমার বন্ধুগণ, কথা লম্বা করতে চাই না, এক কথাই বুঝাতে চাই, এতক্ষণ আলোচনা করে শেষ নির্যাস যে কথা বলতে চাইলাম, 1 নম্বরে যেটা বুঝাইতে চাইলাম উপরে, 1 নম্বর হলো আমরা কোন জিনিস গোপন করব না, যা আছে সব পরিষ্কার করে বর্ণনা করব। 2 নম্বর, কাজ না করে প্রশংসার দাবি করব, কথা বলেন। এরপরে আপনাদেরকে অনেকক্ষণ বুঝালাম জাহান্নামের কথা, আপনাদেরকে বুঝাইয়া নিয়ে আসলাম, রসুলে পাকের কথা আপনাদেরকে বুঝাইয়া নিয়ে আসলাম, এখন সেজদার কথা আপনাদেরকে বুঝাইয়া দিলাম। আপনারা আমরা কি পারবো আজকে থেকে পাক্কা সেজদা দেনেওয়ালা হব ইনশাআল্লাহ? আমরা সবাই হব, ঘরের ভিতরে ফেতনা ফাসাদ বাদ দিয়ে দেব, স্বামী স্ত্রীর ঝগড়া করবো না, কেউ মারামারি কাটাকাটি করবো না, ফেতনা ফাসাদ করবো না। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, বান্দা যখন সেজদায় পড়ে যায় মাথাটা নিচু করে আমার কুদরতের কদমের দিকে নিয়ে আসে, সাথে সাথে আমি আল্লাহ তার পিছনের জিন্দগির গুণাগুলাকে মাফির ওয়াদা দিয়ে দেয়।